হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো জানেন পৃথিবীর 70% বেশি অংশ জলে আচ্ছাদিত। আবার পৃথিবীর সমস্ত জলের 99.5% রয়েছে সমুদ্র আর মহাসাগরে। আর এই সমুদ্রের মধ্যেই রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ ও অন্যান্য প্রজাতির প্রাণী। এই সমস্ত মাছগুলি তাদের আকৃতি, চরিত্র ও খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে অনন্য হয়ে থাকে। আজকের এই ভিডিওতে সেরকমই একটি মাছের কথা আমি আপনাদের জানাবো, যেটির ব্যাপারে জানতে পেরে আপনারা সত্যিই আশ্চর্যিত হবেন। এই মাছটি একদিকে যেরকম বিষ গ্রন্থি বহন করে থাকে নিজের শরীরে, ঠিক সেরকম এটিকে খেতেও সুস্বাদু। মাছটি মাংসাশী এবং চরম ভয়ঙ্কর শিকারী মাছেদের মধ্যে অন্যতম, অথচ দেখতে এটি ভয়ঙ্কর সুন্দর। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যা দর্শক বন্ধুরা, আমি যে সামুদ্রিক মাছটির কথা বলছি সেটি হলো লায়ন ফিশ। এটিকে টার্কি ফিশ বা ফায়ার ফিশও বলা হয়ে থাকে। বাড়ির অ্যাকোয়ারিয়ামের দীর্ঘকালীন শোস্টপার হলো এই অস্বাভাবিক সুন্দর দেখতে মাছটি। কিন্তু বন্ধুরা, এর সুন্দরতায় মন ভুললেও মনে রাখবেন পৃথিবীর শীর্ষস্থানীয় আক্রমণাত্মক শিকারী মাছগুলির অন্যতম হলো এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এবং ক্যারিবিয়ান উপকূলের সামুদ্রিক অঞ্চলে প্রধানত এই প্রজাতির মাছের বাসস্থান। শিকার ধরার সময় এরা শিকারের পেছন পেছন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে এবং অতর্কিতে শিকারের উপর আক্রমণ করে, তাকে পুরোটা গিলে ফেলে। এরা সাধারণত ছোট মাছ এবং অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে। কিছু কিছু প্রজাতির লায়ন ফিশ তাদের পাখনাগুলিকে শিকার ধরার ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যা পাখনাগুলি দিয়ে শিকারের উপর ক্রমাগত জলে ঝাপটা দিতে থাকে এবং শিকারকে এভাবে কাবু করার পর তার উপর আক্রমণ করে। বন্ধুরা, এই মাছটি সমুদ্রের রিফ ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি করে থাকে। এই মাছটি শীর্ষস্থানীয় শিকারী মাছ হওয়ায় অতিমাত্রায় স্থানীয় স্টক সহ খাদ্য ও বাসস্থানের জন্য প্রতিযোগিতা করে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এরা কি প্রত্যক্ষভাবে সমুদ্রের প্রবাল কাছে নষ্ট করে ফেলে? না বন্ধুরা, তা নয়। আসলে সমুদ্রের গভীরে অনেক এরকম মাছ আছে যেগুলি কোরাল রিফের উপর জমতে থাকা শ্যাওলাগুলি খাবার হিসেবে খেয়ে থাকে, এর ফলে প্রবালগুলি সতেজ থাকে। লায়নফিশ এই সমস্ত মাছেদের খেয়ে ফেলে, ফলে প্রবালের উপর জমতে থাকা শ্যাওলার পরিমাণ বাড়তে বাড়তে সেগুলি নষ্ট হতে থাকে। আপনারা জানলে অবাক হবেন, লায়নফিশ প্রায় 50টি প্রজাতির মাছকে খেয়ে ফেলতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সার্ক মাছেদের লায়নফিশ শিকার করার ট্রেনিং দেওয়া হয়ে থাকে, শুধুমাত্র সমুদ্রের রিফ ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই মাছটির মেরুদণ্ডে দুটি খাঁজের মধ্যে একটি বিষ গ্রন্থি রয়েছে। এই বিষটি হলো দুটি প্রোটিনের সংমিশ্রণ, যার একটি নিউরোমাস্কিউলার টক্সিন আর একটি নিউরো ট্রান্সমিটার, যাকে অ্যাসিটোকোলিন বলে। লায়নফিশ তাদের স্পাইন ছাড়া আর অন্য কোনো উপায়ে শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে না। এই মাছের বিষক্রিয়ায় কারো মৃত্যুর ঘটনা না শোনা গেলেও এর ফলে মানুষের শরীরে শ্বাসকষ্ট, অত্যাধিক ঘামা, চরম ব্যথা ইত্যাদি অনুভূত হতে পারে। কখনো কখনো এটি পক্ষাঘাতও ঘটাতে পারে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এর প্রজননের ব্যাপারে। একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী লায়নফিশ বছরে 2 মিলিয়ন ডিম পাড়তে সক্ষম। এরা প্রত্যেকবারে কমসে কম 25-30 হাজার ডিম পেড়ে থাকে। মিলনের সময় পুরুষ লায়নফিশটি গাঢ় বর্ণের হতে থাকে আর স্ত্রী মাছটির রং ফিকে হতে থাকে। পুরুষ মাছটি তার মেরুদণ্ড আর পাখনাগুলি দ্বারা এমন এক অদ্ভুত ভঙ্গি করতে থাকে যা তাদের সঙ্গমে প্রতিদ্বন্দ্বিতাকারী মাছেদের ভয় দেখাতে ও স্ত্রী মাছটিকে তার দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। মিলনের সময় পুরুষ ও স্ত্রী মাছটি মুখোমুখি অবস্থানে থেকে ঘুরতে থাকে ও সমুদ্রের পৃষ্ঠতলের দিকে অগ্রসর হতে থাকে। পৃষ্ঠতলে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে স্ত্রী মাছটি ডিম ছাড়তে থাকে ও পুরুষ মাছটি নিচের থেকে উপরের দিকে উঠতে উঠতে সেগুলি নিষিদ্ধ করতে থাকে। লায়নফিশের মাংস তুলনামূলক একটু হালকা ও সাদা রঙের হয়ে থাকে। এই মাছটিকে গ্রিল করে, ফ্রাই করে বা আরও অনেক পদ্ধতিতে রান্না করে এর সুস্বাদু পদ তৈরি করা হয়ে থাকে। এমনকি এই মাছটিকে সুশি হিসেবেও পরিবেশন করা হয়ে থাকে, যেটি জাপানের একটি অতি পরিচিত ডিশ। লায়নফিশ তাদের স্পাইন ছাড়া আর কোনোভাবেই বিষ ইঞ্জেক্ট করতে পারে না, তাই এই মাছটি হাত দিয়ে ধরা, খাওয়া এবং রান্না করা নিরাপদ। কিন্তু ক্যারিবিয়ান সাগরের পূর্ব দ্বীপপুঞ্জগুলিতে এমন কিছু অঞ্চল রয়েছে যেগুলি সিকুয়েট্রা মাছের আঁতুড়ঘর হিসেবে পরিচিত। এই মাছগুলি শরীরে সিকুয়েটক্সিন নামক প্রাণঘাতী বিষ বহন করে থাকে। এই সমস্ত অঞ্চলের লায়ন ফিশের মধ্যেও এই সিকুয়েটক্সিনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, তাই এই সমস্ত অঞ্চলের লায়ন ফিশ খাওয়া নিরাপদ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লায়ন ফিশ পোষা আইনসঙ্গত,
কিন্তু এই মাছটিকে পরিবেশে ছেড়ে দেওয়া আইন বিরুদ্ধ, কারণ এটি পরিবেশ বান্ধব বহু মাছকে খেয়ে ফেলতে পারে। আক্রমণাত্মক শিকারী হওয়ায় লায়ন ফিশকে কোনো ছোট মাছ, কাঁকড়া বা চিংড়ি জাতীয় মাছের সাথে একই অ্যাকোয়ারিয়ামে রাখা উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনে গিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ফিরছি পরের ভিডিওয়ে আবার একটি নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।